নয় মাসের দীর্ঘ লড়াই, বহু মানুষের আত্মত্যাগ, অবদান ভারতের, এর মধ্যে দিয়ে বিজয় আসে বাংলাদেশের। দিনটি ছিল 1971 সালের 16ই ডিসেম্বর। প্রতিবছর এই দিনটি মহান বিজয় দিবস হিসেবে পালন করে আসছে স্বাধীন বাংলাদেশ। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসেও শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার সকালে সহকারী হাইকমিশন অফিসে হয় অনুষ্ঠান। সেখানে পতাকা উত্তোলনের পর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যরা। দিনটি হচ্ছে আমাদের বাঙালি জাতির জন্য বা প্রতিটি বাংলাদেশির জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। এই দেশেই বাংলাদেশ দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করে। দিনটিকে আমরা সমস্ত বাঙালি জাতি, সারা পৃথিবীতে বাঙালিটা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আমাদের দূতাবাস হোক, বাঙালিরা নিজেরা হোক, নিজেদের মতো করে অত্যন্ত আনন্দের সাথে এই দিনটি উদযাপন করে। একই সাথে তাদের মধ্যে সেই বেদনা বোধটিও জেগে ওঠে যে 30 লক্ষ শহীদ যারা রক্ত দিয়েছেন, যে 2 লক্ষ মা বোন তারা সম্ভ্রম হারিয়েছেন, জাতির যে অসীম ত্যাগ স্বীকার সেটিকেও তারা মনে রাখে। এটি একই সাথে আনন্দ এবং বেদনার দিন, পাওয়ার দিন এবং হারানোর দিন। রিপোর্ট চ্যানেল 3 রাত।